সম্প্রতি রেশনের দোকানে মদ বিক্রির অনুমতি চেয়ে ভারতের কেন্দ্রীয় খাদ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর আবেদন করেছেন দেশটির রেশন ডিলারদের সংগঠন। এ নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো খবর প্রকাশ করেছে, যা নিয়ে তুমুল আলোচনা সমালোচনা চলছে ভারত জুড়ে। এদিকে সেই খবরের স্ক্রিনশট শেয়ার করে ক্ষোভ ছেড়েছেন কলকাতার আলোচিত সমালোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, কই গেলেন যারা তার জন্মদিনের ভিডিও দেখে গেল গেল রব তুলেছিলেন? যান রেশনের দোকানে, লাইন দিন, সস্তায় পাবেন, দুয়ারে এসেও দিয়ে যেতে পারে, তাকদুম তাকদুম। মূলত গেল 30 আগস্ট ছিল শ্রীলেখার জন্মদিন। এই উপলক্ষে 29 আগস্ট দিবাগত রাতে নিজের বাসায় ঘরোয়া পার্টির আয়োজন করেন। তার মেয়ে ছাড়াও আরও বেশ কজন কাছের মানুষ উপস্থিত ছিলেন। সেখানে বিশেষ এই দিনে আনন্দে মেতে ওঠেন তারা। শুধু তাই নয়, নিজের জন্মদিনের পার্টিতে নানা পদের খাবারের পাশাপাশি মদ পানের ব্যবস্থাও করেছিলেন শ্রীলেখা। আর সেই পার্টিতে মদ খাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিতর্কের মুখে পড়েন এই অভিনেত্রী। আর পুরনো বিতর্কের বিষয়টি নতুন করে সামনে আনলেন তিনি।